চায়নার নাম শুনতেই আপনার মাথায় কি আসে? ভেজাল পণ্য আর এর আবর্জনা, নাকি পুরো পৃথিবীতে নিজের উন্নতির শেখর গাড়া দেশ? জি, সত্যি চীন নিজের উন্নতি আর টেকনিক্যাল অ্যাবিলিটি দ্বারা পৃথিবীতে নিজের ভাগ বসাতে সক্ষম, কিন্তু অন্যদিকে যখন তাদের চালাকি মানুষের সামনে আসে তখন তাদের তৈরিকৃত সব ইমেজ বরবাদ হয়ে যায়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটিতে এমনই কিছু কালো সত্য, ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আজ আপনারা এই ভিডিওটিতে দেখতে চলেছেন চায়নার উড়োজাহাজের এমন কিছু কালো সত্য যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন যাওয়া যাক চায়নার উড়োজাহাজের সফরে। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। নাম্বার 1, 25 ইয়ার্স, 25 বছর। যদি আপনার বয়স 25 বছরের থেকে কম হয় অথবা তার আশেপাশে হয় আর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হয় তাহলে আপনি এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এর সাথেই আপনার কিউট লুকের ওপর কোনো প্রকার দাগ থাকা যাবে না। অর্থাৎ চেহারার উপরে যদি কোনো প্রকার দাগ থাকে তাহলেও আপনাকে বের করে দেওয়া হতে পারে। এছাড়া যে জিনিসটি সবচেয়ে বেশি দেখা হয় তা হচ্ছে আপনার ইয়েস স্যার জি বলার ক্ষমতা, মানে আপনি কারোর সাথে এখানে উঁচু গলায় কথা বলতে পারবেন না। আর যদি আপনি আপনার রাগ অথবা জেদ প্রকাশ করার চেষ্টা করেন তাহলে বুঝে নিন যে আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট শুধু স্বপ্নেই হতে পারবেন। নাম্বার 2, বিকিনি টেস্ট। চীনে যদি কোনো মেয়ে এয়ার হোস্টেস হতে চায় তাহলে তার অথরিটির সামনে বিকিনি টেস্ট দেওয়া জরুরি। বড় প্রশ্ন এটাই হয়ে ওঠে যে এয়ার হোস্টেস হওয়ার জন্য বিকিনি টেস্ট দেওয়ার কী দরকার? যেমনভাবে কোনো মডেলিং কম্পিটিশন যোগ দেওয়ার জন্য নো ফ্যাক্ট জিরো ফিগার আর সেই কিউট লুকের দরকার, মনে হয় চায়নাতেও এসব জিনিস এয়ার হোস্টেসদের জন্য জরুরি করে দেওয়া হয়েছে। মানে যদি আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চান তাহলে আপনার মধ্যে এসব গুণগুলো থাকা জরুরি। এটাও তো দেখা গিয়েছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এর জবের জন্য মডেলিং কনসালট্যান্ট এজেন্সি থেকেও প্রতিযোগিতাদের কল করা হতে পারে। নাম্বার 3, লাটাম এয়ারলাইন্স। এই এয়ারলাইন্স কোম্পানিটি দক্ষিণ আমেরিকার। এর বেশিরভাগ ফ্লাইট অ্যামাজনের জঙ্গলের ওপর দিয়েই যায়। যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন থেকে বাঁচার জন্য অ্যামাজনের জঙ্গলই একটি সিকিউর প্লেস, কিন্তু যদি আপনি ওই জঙ্গলের সাথে পরিচিত না হন তাহলে আপনি নিজেও সাথে সাথে নিজের যাত্রীদেরও মুশকিলে ফেলে দেবেন। এই কারণেই এই কোম্পানি তাদের কর্মীদের 5 বার একা একাই অ্যামাজনের জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তাদের সেখানে বেঁচে থাকতে হয় আর জঙ্গলের ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়। কেবল এতটুকুই নয়, সকল ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের উড়োজাহাজ থেকে লাভ দেওয়া সমুদ্রের মধ্যে সাঁতার কাটানো আর ফিজিক্স কন্ডিশন নিয়ে নিজেদের যাত্রীদের জীবন বাঁচানো এবং তাদের সাহায্য করতে শেখানো হয়। নাম্বার 4, চীনা এয়ারলাইন্স। বন্ধুরা, চীনের একটি এয়ারলাইন্সকে নিজেদের দ্বারা চালানো একটি নিয়মের কারণে সর্বসমক্ষে এসে ক্ষমা চাইতে হয়, আর ওই নিয়ম তারা নিজেদের তরফ থেকেই বানিয়ে রেখেছিল, যেটাকে তারা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ওপর জোরপূর্বক অ্যাপ্লাই করত। তাদের নিয়ম মাফিক ফ্লাইটে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জন্য ঘুমানোর কোনো জায়গা ছিল না, জিনিস রাখার জায়গাতেই তাদের ঘুমাতে হতো, মানে ফ্লাইটে মেয়েদের ঘুমানোর জন্য কোনো জায়গাই ছিল না। যখন লোকেরা এটা দেখে তখন কোম্পানির এই কর্মকাণ্ডের ওপর বেশ বিরোধিতা করা হয়, আর এরপর যখন কোম্পানির উপর প্রেশার পড়ে তখন তারা সর্বসমক্ষে এসে ক্ষমা চায় আর নিজেদের কর্মকাণ্ডের জন্য এই এক্সকিউজ দেয় যে তারা তাদের কর্মীদের বোঝাতে চেয়েছিল যে তাদের কাজ কতটা কঠিন আর তাদের সবসময় নিজেদের কাজ গভীরতার সাথে নেওয়া উচিত। বাহ, কি এক্সকিউজ! নেক্সট প্লিজ। নাম্বার 5, সবচেয়ে কঠোর এয়ারলাইন্স, ডিফিকাল্ট এয়ারলাইন্স। আপনারা কি জানেন পৃথিবীর কোন এয়ারলাইন্স আছে যার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়া নাই শুধু প্রত্যেক মেয়ের স্বপ্ন, বরং খুব মুশকিল এই কাজটাই হয়? তা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। যদি আপনি এটা ভেবে থাকেন যে এয়ার হোস্টেসদের কাজ শুধু যাত্রীদের চা নাস্তা জিজ্ঞেস করা আর ওটা দেওয়া, তাহলে এটা আপনার ভুল ধারণা। এই কাজটি তাদের জব প্রোফাইলের ছোট একটি অংশ মাত্র। যখন কিনা একজন এয়ার হোস্টেস এর দায়িত্ব আর জব প্রোফাইল বেশ বড় হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের রেপুটেশন ওয়ার্ল্ড ক্লাস, তাই এখানকার সার্ভিসও ভালো কোয়ালিটির। এই কারণেই এখানকার কর্মচারীরা নিজের সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার আর নিজেদের কঠোর পরিশ্রমের জন্য বেশ পরিচিত।
হার্ট অ্যাটাকের মতো কঠিন মুহূর্তে একজন এয়ার হোস্টেস একজন যাত্রীকে কিভাবে সেবা দিয়ে সুস্থ করে তুলতে পারবে তাদের সেটাও ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও ফ্লাইট থেকে ঝাঁপ দেওয়া এবং সমুদ্রে সাঁতার কাটার এয়ার হোস্টেসদের শেখানো হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রতিটি এয়ার হোস্টেসকে কমপক্ষে 15 দিনের ট্রেনিং দেওয়া হয়। নাম্বার 6 কুনফু ওয়ালি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কুনফু ফ্লাইট। থাইল্যান্ড এয়ারলাইন্সে যে মেয়েদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে রাখা হয় তাদের কুনফু ট্রেনিং অবশ্যই দেওয়া হয়, কারণ এটা তাদের ট্রেনিংয়ের অংশ। যদি কোনো যাত্রী সফরের সময় কারো সাথে দুর্ব্যবহার করে, কোনো মহিলার সাথে অশুভ আচরণ করে, তাহলে ওই সময় তাদের এই কুনফু ট্রেনিং কাজে লাগে। তখন ওই যাত্রীকে শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে এরা। আপনাদের বলে দিই, থাইল্যান্ড এয়ারলাইন্সে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার কুনফু ট্রেনিং হয়। এমনিতেও এই ট্রেনিংটি মেয়েদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নিজের সুরক্ষার জন্য ফ্লাইট মার্কেট অথবা রাস্তায় হোক, যদি কেউ দুর্ব্যবহার করে তাহলেই শুরু হয়ে যান। এছাড়া ফ্লাইটে যদি ইমার্জেন্সি সিচুয়েশন এসে পড়ে, প্লেন হাইজ্যাক হয়ে যায়, এমন অবস্থায় ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ফিজিক্যালি কমসে কম এইটুকু ফিট তো থাকতেই যে সে তার যাত্রীদের সাহায্য করতে পারবে। নাম্বার 7 পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমেরিকার কিছু কোম্পানি নিজেদের পুরুষ অ্যাটেন্ডেন্টদের সবসময় নাকের চুল কেটে রাখতে বলে। মানে যদি আপনার নাকের চুল বড় হয়ে যায় তাহলে আপনার চাকরিও যেতে পারে, সেই সাথে আপনার হাতের নখও কাটা থাকতে হবে। মেয়েদেরও নিজেদের নখ পরিষ্কার করে রাখার কঠোর আদেশ দেওয়া হয়। যদি নখে ময়লা থাকে তাহলে আপনাকে এর জবাব দিতে হবে। এছাড়াও এয়ার হোস্টেস হওয়ার খাতিরে আপনার জব প্রোফাইল বেশ দায়িত্বশীল হয়ে থাকে। জবটি শুধু দূর থেকে অসাধারণ মনে হয়, কিন্তু যখন আপনি কাছ থেকে এটাকে দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা কঠিন। এই জবটির জন্য আপনার সর্বনিম্ন দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। এরপর আপনার যে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি এয়ার হোস্টেস ট্রেনিং এর সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, এরপরে আপনি কোনো এয়ারলাইন্স কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই চাকরিটিতে গ্ল্যামার আছে, দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সুযোগ আছে, আর ভালো টাকাও আছে, কিন্তু সেই সাথে অনেক দায়িত্ব আছে। নাম্বার 8 কাতার এয়ারওয়েজ। কথা বলা যাক কাতার এয়ারলাইন্সের ব্যাপারে। এখানে যদি আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে জব করতে চান তাহলে অসংখ্য শর্ত রয়েছে, আর ওই শর্ত মেনেই আপনি চাকরি করতে পারবেন। কন্ট্রাক্ট পেপারে আপনাকে সবার প্রথমে মেনে নিতে হবে যে আপনি আগামী 5 বছরে নাই আপনার বয়ফ্রেন্ড রাখবেন, আর নাই বিয়ে করবেন, আর নাই কারোর সাথে ইমোশনালি টাচে থাকবেন। যদি আপনি এই নিয়মের বাইরে যান তাহলে আপনাকে এই চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হবে। এসব নিয়মের কথা শুনে তো এটাই মনে হয় যে এদের ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কোনো ব্যক্তিগত জীবনই থাকে না, এরা পুরোপুরি এয়ারলাইন্স আর নিজেদের যাত্রীদের জন্য উৎসর্গ হয়ে যায়। নাম্বার 9 আয়রন লেডি। চীনের এই কোম্পানি নিজেদের এখানে এয়ার হোস্টেসদের অ্যাপয়েন্ট করে, কিন্তু তার সাথেই তাদের বেশ কঠোর ফিজিক্যাল ট্রেনিংও দেয়। তাদের দেয়া হয় ট্রেনিং নিয়ে এয়ার হোস্টেসদের শরীরও আয়রনের মতো হয়ে যায়, অর্থাৎ সুন্দর দেখতে কিউট হাসি দেওয়া এই মেয়েগুলো শুধুমাত্র আপনার সেবার জন্য। যদি আপনি তাদের সাথে টিরিং বিরিং করার চেষ্টা করেন তাহলে তাদের কিউটনেস তাদের কঠোর ট্রেনিংয়ের একটি নমুনা আপনাকে তারা দেখিয়ে দেবে। তো বন্ধুরা, ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জবের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর এই জবটির মোকাবেলা। আপনার এই এদের মধ্যে কোন কোম্পানির নিয়ম আর জব প্রোফাইল সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে দেখা হবে পরের ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।